আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। আমরা বাংলার আনন্দ চ্যানেলে পেয়েছি সিনাসি চক্রবর্তী মহাশয়কে, যিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। সিনাসিস বাবু, অমিত শাহ আবারও দিল্লিতে গেছেন, এই সরি শুভেন্দু অধিকারী আবারও অমিত শাহর কাছে দিল্লিতে গেছেন, রাজ্যের ব্যাপারে কি কোনো বাড়তি চাপ আসতে চলেছে, কতটা আপনারা প্রস্তুত? কিসে কংগ্রেসকে বাংলার মানুষ মানে উজাড় করে ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আবার তৃণমূল কংগ্রেসকে দায়িত্বে ফিরিয়েছে? চাপের আবার কি? বিজেপি তো ওই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিয়ে অনৈতিকভাবে বিরোধী দলকে হ্যারাস করার কাজে নেমেছে। শুভেন্দু অধিকারী যে যাচ্ছে তো একটাই কারণে, যাতে ইডি সিবিআই তাকে না ডাকে না গ্রেফতার করে, এইসব কারণে গিয়ে অমিত শাহকে ম্যানেজ করার জন্য যাচ্ছে। এই তো কাজ, গেছে তো বিজেপিতে বাঁচার জন্য, ওদের তো ওই কাজ। আর এই ওয়েস্ট বেঙ্গলে সিবিআই বিজেপি দিয়ে সিবিআই ইডি দিয়ে শুধু শুধু, সামনে উপনির্বাচন আছে, তাই বিজেপিকে হেনস্থা করার খেলায় নামছে, কিছু হবে না। আজকে এনআরএস দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক পুলিশকে চড় মারছেন, এবং সেক্ষেত্রে দিলীপ ঘোষ তাকে সাপোর্ট করছেন, এবং তাদের বক্তব্য একটাই, যদি পুলিশকে এভাবে হেনস্থা করার পেছনে আমাদের জন্য আইনকে কাজে লাগানো হয়, তাহলে এর আগেও তৃণমূল কংগ্রেসের নেতারা এরকম অনেক ঘটনা ঘটিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছজোরে চড় মেরেছিলেন, তাদের তো না, ও অভিষেক বন্দ্যোপাধ্যায় চড় মারেনি, ওটা মিথ্যে কথা, ওটা আকাশ বন্দ্যোপাধ্যায়ের ঘটনা, এবং তার হ্যাঁ বলুন হ্যাঁ, আকাশ বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যাপারটা ঘটেছিল, এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে পুলিশ তাদের গ্রেপ্তারও করেছিল। তো আমাদের দল থেকে কখনো কোথাও কিছু হলে দল সেটাকে অনুমোদন করেনি, দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি, যিনি ওয়েস্ট বেঙ্গলের দলের সর্বোচ্চ জায়গায় আছে, তিনি একেবারেই এই ধরনের হুলিগান নামিয়ে দিয়েছেন এবং ভ্যান্ডালিজম চালাচ্ছেন, এবং গুন্ডা মস্তানে রাজত্ব কায়েম করতে চাইছেন উত্তরপ্রদেশের মতো, এবং পুলিশকে পুলিশের গালে চড় মারা মানে হচ্ছে আইন শৃঙ্খলা যারা রক্ষা করে, সেই আইন শৃঙ্খলা যারা রক্ষা করে তাদের উপরে আঘাত, মানে আইন শৃঙ্খলার উপরে একটা খারাপ প্রভাব পড়তে পারে, এটা কখনোই করা যায় না, আইন হাতে তুলে নেওয়া যায় না। সেখানে রাজ্য সভাপতি তাকে আবার সমর্থন করছেন, তার মানে এরা গণতান্ত্রিক ব্যবস্থার উপরে কোন রকম আস্থা নেই, এরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে না, এরা ইতিবাচক গঠনমূলক বিরোধিতা বিরোধী দল করা উচিত সেটা করে না, অনবরত মারবো ধরবো অকথা কুকথা, এটাই দিলীপ ঘোষের একমাত্র কাজ, সেটা করে বেড়াচ্ছেন, এবং রাজ্যের এটাকে একটা উত্তরপ্রদেশের মতো কালচার তৈরি করার চেষ্টা করছেন। এটা আমরা অবশ্যই করে বাংলার মানুষ এ ব্যাপারে সচেতন আছে। সিনাসিবাবু, বিজেপির পক্ষ থেকে একই অভিযোগ যে ত্রিপুরাতে একটা শান্তি শৃঙ্খলা রয়েছে, গভর্নমেন্ট চালাচ্ছে, সেখানে আপনারা গিয়ে পুলিশকে ধমকাচ্ছেন, আপনারা নাকি বিশৃঙ্খলা তৈরি করছেন, কি বলবেন? না না, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এখন অত্যন্ত দেখতেই পাচ্ছেন যে ওখানে বিজেপি অনবরত মার দাঙ্গা করে, সিপিএম পার্টির সদর দপ্তর শুধু ভাঙা নয়, আমাদের তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের ছাত্র যুব ছেলেরা এবং দোলা সেন সহ যারা গেছে তাদের উপরে রাস্তা দিয়ে মুভ করতে পারছে না বিরোধী দলের নেতা কর্মীরা, তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গে বিরোধী দলের জায়গা বা রাজনীতি করার পরিবেশ সম্পর্কে বলতে গিয়ে বলেন, আমরা বিরোধী দল তো সাধারণভাবে পার্টি করছে, মিটিং মিছিল সবই করছে, এখানে তো তৃণমূল কংগ্রেস সেটা করে না, বরঞ্চ আমরা বিজেপির রাজ্য সভাপতির মুখে এই হুমকি শুনতে পাই। আপনি বলুন, তৃণমূল কংগ্রেসের রাজ্যের ত্রিপুরায় যারা আছে তারা কি বলে? তৃণমূল কংগ্রেসের রাজ্য যারা নেতৃত্ব আছে তারা কখনো এই সবগুলোকে অনুমোদন করে না, এই ধরনের বেআইনি কথাবার্তা এগুলোকে অনুমোদন কখনোই আমরা করি না, যখন ঘটে তখন অবশ্যই দল থেকে বা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, শেষ প্রশ্ন করি, আপনি ব্যস্ত আছেন, সেটা হচ্ছে যে হুগলি জেলার দায়িত্ব আপনি পেয়েছেন, রামেন্দু বাবু পেয়েছেন, এখনো পর্যন্ত ব্লক সভাপতি আপনারা করতে পারছেন না, সংগঠনকে মজবুত করতে নাকি আপনারা পারবেন না, বিজেপির পক্ষ থেকে অভিযোগ, কি বলবেন? কিসের ব্লক সভাপতি? আমার তো টাউন সভাপতি ঘোষণা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ব্লক সভাপতিও সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যাবে, কিন্তু ব্লক সভাপতি যারা কাজ করছে, যারা এক্সিস্টিং রয়েছে, তারা তো কাজ করছে দলের, আবার যখন পাল্টাবো তখন পাল্টে হবে, কেউ যারা ভালো কাজ করেছে তারা থেকে যাবে, এ তো স্বাভাবিক প্রক্রিয়া, তার মানে সভাপতির পদ শূন্য হয়ে অবস্থায় আছে এটা আপনাদের কে বললো? এই বিষয়টা কিন্তু তা নয়, দল চলছে, আবার ঠিক যখন পরিবর্তন করার আমরা ঠিক পরিবর্তন করে দেবো।
অন্তত হুগলি জেলার ক্ষেত্রে যে তথ্য উঠে এসেছে যে যেভাবে আপনার ধনেকালীর যে কর্মী সভা হয়েছে, সব স্তরের নেতাদেরকে একসাথে এক মঞ্চে আনার যে কাজটা আপনি করেছেন, এটা অন্তত লাস্ট 15-20 বছরের রাজনীতিতে এটা তৃণমূল কংগ্রেসের ইতিহাসে হয়নি। রাজ্য স্তরের লিডার যেখানে নেই, এত এত ভালো কাজ আপনি যেটা করতে পেরেছেন, এটা বড় সাফল্য। কিন্তু এটা নাকি বেশি দিন ধরে রাখা সম্ভব হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব লাগ নতুন করে প্রকট হলে বলে এই আওয়াজ? একেবারেই না, একেবারেই না। কারণ এই এই যে আমরা সবাই মিলে ধনিয়াখালী মিটিং এ আমরা হাজির ছিলাম, আমি সভাপতি যেমন ছিলাম, আমার সিনিয়র নেতারা সকলে ছিল, এমএলএ, এমপি, মিনিস্টার, তারা প্রত্যেকে হাজির ছিলেন। এটা আমরা সবাই মিলে করেছি এবং দল ঐক্যবদ্ধই আছে, আগামী দিনেও থাকবে। এখানে আলাদা করে কৃতিত্ব কারো নয়, আমরা সবাই মিলে ইউনাইটেডলি তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে পৌঁছবো, এটা আমাদের শপথ, এইভাবেই চলবে দল। কখনো গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো থাকবে না, যেগুলো যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো মিটিয়েই আমরা চলবো। এই গুরুদায়িত্ব সাংগঠনিক স্তরে পাওয়ার পর এত কঠিন একটা কাজ, যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো এবং দলকে ভালো জায়গায় পৌঁছানো, তারপরেও এই এবিপি আনন্দ বা News18 বাংলা এরকম লিড চ্যানেলে একেবারে রাজ্যের মুখপাত্র হিসেবে গিয়ে কাজ করা, তথ্য পরিসংখ্যান সহ ডিবেটে অংশগ্রহণ করা, এই এই কনফিডেন্সটা ঠিক আসে কোথা থেকে? যারা আপনার ফ্যান আছে তারা কিন্তু এটা জানতে চাইছেন, কি করে ডুয়েট? না না, ব্যাপারটা হচ্ছে যে আমি আরো তো বেশ কিছু সরকারি মানে স্ট্যান্ডিং কমিটি বা অ্যাসেম্বলি কমিটির চেয়ারম্যান আছি, দুটো আরো বিভিন্ন কমিটিতে আছি, এবং আমি সারাদিনই কাজ করি, ওটা আমার কাছে সমস্যা নয়। আর এই যে যে মিটিং আমরা থেকে একসাথে করেছি, এটা কিন্তু আমি একার কাজ নয়, এবং দল ঐক্যবদ্ধ ভাবে থাকা, দলের নেতৃত্ব দেওয়া, এটা একার কাজ নয়। আমার সিনিয়র নেতৃত্ব রয়েছে জেলায়, আমি আলাদা করে নাম বলবো না, তাদের সব সব আপনারা জানেন, কেউ মন্ত্রী, কেউ সিনিয়র লিডার, সিনিয়র এমএলএ, তারা প্রত্যেকে মিলেই আমরা একসাথে কাজ করব। এখানে দল ইউনাইটেড, এখানে ইন্ডিভিজুয়াল আমি বলে আমার কোনো কিন্তু আলাদা কোনো চরিত্র থাকবে না। আমি দল পরিচালনা করছি, দায়িত্ব দেওয়া হয়েছে, এটা একটা দায়িত্ব, সবাই মিলেই কিন্তু দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ স্নেহাশিস চক্রবর্তী, এতক্ষণ আমাদের সঙ্গে অফলাইনে ছিলেন।